বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরের নগরকান্দায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মারুফের পরিবারকে ঈদ শুভেচ্ছা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় এ শুভেচ্ছা তুলে দেন বিএনপির নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপি নেতা সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান হাফিজ, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়দ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপির নেতাকর্মীদের নানাভাবে নির্যাতন চালাচ্ছে। আমার নির্বাচনী এলাকায় সালতা উপজেলায় যে ঘটনাটা গত মাসে ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে সারা সালতা উপজেলার যে 60টি গ্রাম আছে পুরুষ শূন্য। আপনারা জানেন, আপনারা সাংবাদিকরা ভাইরা যারা আমার সামনে আছেন, আপনারা গিয়ে দেখবেন ওখানে মহিলারা বাজারে যাচ্ছে, মহিলারা খেতে কাজ করছে, মহিলারা পুরুষদের কাজ করতে হচ্ছে। কারণ যাকেই দেখা হচ্ছে তাকেই ধরে জেলখানায় ভরা হচ্ছে, রিমান্ডে দেওয়া হচ্ছে। গত পরশুদিন আমাদের একজন সাধারণ, সে কোনো বিএনপির কোনো পদে নাই, সে একজন সাধারণ সাপোর্টার, বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী, তাকে মিথ্যা, প্রথম কথা মামলাটা মিথ্যা, তার নাম কোনো মামলায় ছিল না, এফআইআরে ছিল না, তাকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে দেওয়া হলো সাথে সাথে। এবং গত পরশুদিন মের 1 তারিখে সকালে আমরা খবর পেলাম সে পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছে। আমি আজকে, আমরা খুন গুমের জন্য আজকে প্রোগ্রামটা করছি, কিন্তু আজকে খুন গুম কি বন্ধ হয়েছে? পুলিশ হেফাজতে হত্যা কি বন্ধ হয়েছে? আজকে আমি আমার এই মাটিতে আমার মাটির সন্তানকে যেভাবে পুলিশ হেফাজতে হত্যা করা হয়েছে বা সে কীভাবে মৃত্যুবরণ করেছে, আমি সেটার বিচার হাসিনা, শেখ হাসিনার কাছে চাই না, আওয়ামী লীগের কাছে চাই না, আমি দেশবাসীর কাছে চাই। আমি বিশ্বাস করি সালতার মানুষ, নগরকান্দার মানুষ যেদিন সুযোগ পাবে সেদিন এই পুলিশ হেফাজতে এই হত্যার বিচার এবং এই হত্যার বিচার তারা করবে। এটা আমাদের বৃহত্তর ফরিদপুরে আমরা যারা বসবাস করি, দলমত নির্বিশেষে, আমি আওয়ামী লীগ বিএনপির কথা বলছি না, আমাদের জন্য লজ্জাজনক যে আমাদের আমাদের এলাকার আমাদের গ্রামের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে পুলিশ হেফাজতে মেরে ফেলা হয়, মারা যায়। সে সুস্থ মানুষ, এমন কোনো 46 বছর বয়স ছিল লোকটার, এমন কোনো বয়স নাই। এখানে আপনারা অনেকে আছেন তার চেয়ে অনেক বেশি বয়স, আল্লাহ আপনাদেরকে বাঁচায় রাখছে। তার মরার কোনো, তার বাড়িতে কেউ নাই, 2টা মহিলা ছাড়া, তার মা এবং তার বউ ছাড়া কোনো পুরুষ মানুষ তার বাড়িতে নাই। আমরা যাব তার বাড়িতে, তার বাড়িতে একটা লোক ফোন ধরার নাই। সুতরাং আচ্ছা, এখন বাস্তবতা হচ্ছে যে আমরা খুন গুমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাচ্ছি গত 13-14 বছর ধরে, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধভাবে, নগরকান্দা সালতা তো আছেই, ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর, সারা বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত এই খুন গুম, পুলিশি হেফাজতে হত্যা, বিচার বহির্ভূত হত্যা, এইসব হত্যার বিরুদ্ধে যদি আমরা মাঠে না নামি তারেক রহমানের নেতৃত্বে, এই রাজাকার, দুর্নীতিবাজ, ধর্ষকবাজ, এই এই হাসিনা সরকার তো নামবে না। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। এক মারুফকে আমরা হারিয়েছি, আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে, হয়তো আরও অনেক মারুফের প্রাণ দিতে হবে, আমরা জানি না। আমাদের আমার বাবা মুক্তিযুদ্ধে একজন অন্যতম সংগঠক ছিলেন, আমরা মুক্তিযুদ্ধে অনেক প্রাণ হারিয়েছি, অনেক রক্তের বিনিময়ে আমাদের দেশে স্বাধীনতা এসেছিল, গণতন্ত্র এসেছিল। সেই স্বাধীনতা গণতন্ত্র এই আওয়ামী লীগ সরকার জেনে শুনে তারা হত্যা করেছে। কেন? কারণ তারা যেন, তাদের ক্ষমতা যেন চিরস্থায়ী হয়, তারা যেন সারা জীবন হাজার কোটি টাকা দুর্নীতি করতে পারে, যাকে ইচ্ছে তাকে খুন করতে পারে, যাকে ইচ্ছে তাকে গুম করতে পারে, যাকে ইচ্ছে তাকে জেলে ভরতে পারে মিথ্যা মামলায়। এইটা বন্ধ হতে হবে, এবং সেটার জন্য তারেক রহমান সাহেব অবিরাম, উনি শুধু যে দলের জন্য কাজ করছেন তা কিন্তু না, উনি যখন দেশের জন্য কাজ করছেন, ওনার প্রতিটি চিন্তা আগামী 50 বছরে দেশকে কিভাবে, হাসিনা সরকার যেভাবে ডুবিয়েছে দেশকে, সেই সেখান থেকে দেশকে কিভাবে নিয়ে সামনে এগিয়ে নিতে হবে, সেই সেই লক্ষ্যে উনি কিন্তু প্রতিটা সেকেন্ড উনি কাজ করে যেতে যাচ্ছেন। পরে নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মারুফ হোসেনের পরিবারের হাতে ঈদ শুভেচ্ছা তুলে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 5।